আজ আমরা বানাবো লোটে মাছের ঝুড়ি। এখানে আমরা 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমরা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমরা লোটে মাছগুলো ছেড়ে দেব। গ্যাসের আঁচটাকে লোতে রেখে মাছের জলটা আমরা শুকিয়ে নেব। আমাদের মাছের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আমরা এবার এটাকে নামিয়ে রাখবো। এবার অন্য একটা কড়া বসিয়ে তাতে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখানে আমরা 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা একটু ভেজে নেব, যতক্ষণ না এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমাদের রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা এতে 4টে পেঁয়াজের কুচি আমি আগে থেকেই করে রেখেছি, সেটা এখানে দিয়ে দেব। এবার এটা ভালো করে ভাজতে হবে। আমাদের পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি বেগুনগুলো ছেড়ে দেব। এখানে আমি 1/2 বেগুন কুচি করে কেটে রেখেছি। বেগুন আর পেঁয়াজ একসঙ্গে দুটো ভেজে নেব। পেঁয়াজ আর বেগুনটা আমাদের কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা মাছগুলোকে ঢেলে দেব। এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2টা লঙ্কা কুচি। এবার আমরা লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। লোটেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, এবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। মিট হয়ে গেছে, আমরা এবার ঢাকনাটা খুলে দিলাম। আমাদের রান্নাটা হয়ে গেছে, বেগুন মাছ সব সুন্দরভাবে মিশে গেছে। এটা দিয়ে তেলও বেরিয়ে এসেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দেব। ধনে পাতাটা দিয়ে আমরা ঢেকে রাখবো, একটু ঠান্ডা হতে দেব, এতে ধনে পাতার গন্ধটা সুন্দর বেরোবে। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এটা একটা পাত্রে তুলে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুড়ি। আপনাদের যদি আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকে
তবে লাইক ও কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।